বহরমপুর পুরসভা চেয়ারম্যানকে অন্ধকারে রেখে তারই ওয়ার্ডে একটি বড় পুকুর ভরাট করা অভিযোগ উঠল কিছু তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনাটি করেছে বহরমপুর পুরসভা সাত নম্বর ওয়ার্ডের মোহন রায়পাড়া বোবা স্কুলের নিকট স্থানীয় সূত্রে জানা গেছে গত প্রায় পনেরো দিন ধরে কিছু দুষ্কৃতি রাত বারোটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রাক্টরে করে মাটি এনে এলাকার দীর্ঘদিনের পুরনো একটি পুকুর ভরাট করে দিচ্ছে বুধবার সকালে দুষ্কৃতিরা আবার মাটি ফেলে পুকুর ভরাট করতে কালে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং মাটি ভর্তি ট্রাক্টরগুলো আটকে রাখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা নামনা না প্রকাশ্যে শর্তে বলেন বহরমপুর শহরে বাসিন্দা জনয় খোকন শর্মা নিখিল নাথ এবং খোকন কুন্ডু এবং আরও কয়েকজন এই পুকুর ভরাটের ঘটনার সাথে জড়িত তাদের অভিযোগ বহরমপুর শহরে তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রী এবং তার ছেলেও পুকুর ভরাটে মত দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহরমপুর শহরে কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা প্রশাসনের কিছু আধিকারিকের মদতে জালদল তৈরি করেছেন এবং তারপর জোর করে জমি এবং পুকুর দখল করে সেগুলো ভরাট করে সেখানে বহুতল নির্মাণ করছেন মদত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক বিধায়ক এবং জেলার এক মহিলা নেত্রীর বিরুদ্ধে কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে আরও অভিযোগ করেছেন বিরুদ্ধে পুকুর ভরাটে অভিযোগ উঠেছে অতীতে যাদের তাদের অনেকের বিরুদ্ধে খুনসহ আরও আরো একাধিক গুরুতর মামলা দায়ের হয়েছে তাই স্থানীয় বাসিন্দারা ভয়ে কেউ পুকুর ভরাট নাম বলতে রাজি হচ্ছেন না এলাকার বাসিন্দাদের অভিযোগ করেছেন পুকুর ভরটের সাথে যারা যুক্ত তাদেরকে এলাকাতে এসে স্থানীয় বাসিন্দাদের সাথে দেখা করার জন্য বলেও কেউ কোনোদিন দিন দেখা করতে আসেনি এবং পুকুর ভরটের কাজও বন্ধ করছে না তাদের অভিযোগ পুলিশের প্রত্যক্ষ মতে এই কাজ চলে যাচ্ছে পুলিশ এসে আটকে রাখা ট্রাক্টরগুলো ছাড়িয়ে দেবার জন্য চাপ দিচ্ছে বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুকোপাল মুখার্জিকে গোটা বিষয়টি নিয়ে জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি তার জানা নেই পুকুর কি হচ্ছে পুকুর আজ পনেরো দিন ধরে পুকুর ভরাট করছে আমাদের রাত্রে ঘুম নাই চোখে এদের বাচ্চা পর্যন্ত এদেরকে ঘুমাতে পারছে না কো চোখে কোনো ঘুম নাই দিনের বেলায় আসছে না রাত্রির বেলায় মানিক মালিক পক্ষ আসছে না আর এই পুকুর যদি ভরাট হয় তাহলে বন্যায় ডুবে যাবে তো সব জলে জলটা যাবে কোথায় মানুষ তো ডুবে যাবে সবাই তাহলে আমরা চাইছি এগুলোর জন্য বন্ধ হয় না হয় এগুলো হ্যাঁ বারোটা থেকে শুরু করছে বারোটা থেকে সাড়ে পাঁচটা অবধি

ওই তো পুকুর ভরাট হচ্ছে কোন জায়গাটা এটা জায়গাটা মোহনডাপাড়া বোবা স্কুল কবে থেকে হচ্ছে এরকম এটা মাঝে একদিন হয়েছে আবার এই কালকে গতকাল রাতে হয়েছে দেখুন আপনারা কি আটকে রেখেছেন ট্রাক্টর হ্যাঁ কি বলছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল গাড়ি ছেড়ে দেওয়ার কথা বলছে আমরা গাড়ি ছাড়বো না আমরা গাড়ি ছাড়বো গাড়ি ছাড়বো না কি চাইছেন আপনারা পুকুর আমরা চাইছি পুকুর ভরাট বন্ধ হোক